নমস্কার, হবি অব ফুলেকায় প্রত্যেক দর্শককে স্বাগত। দেবাশিসদার প্রথম ফুলের বাগান তো তোমাদের দেখিয়েছি, আবারও চলে এসেছি দ্বিতীয় বাগান, যেটা হচ্ছে ফলের বাগান। সেখানে কি কি ফল আছে না আছে সব এ টু জেড দেখাবো এবং দাদার সঙ্গে কথা বলবো। তো চলো দাদা, ফুল তো একদম চমক লাগিয়ে দিয়েছেন। আমার মনে হয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আপনি প্রথম এত সুন্দর ফুল ফুটিয়েছেন। আমার চোখে এই যেটা ধরা পড়লো, ফার্স্ট পজিশন আপনিই পেলেন। এত সুন্দর ফুল করেছেন, তার সঙ্গে দেখছি ফলও তো করেছেন। এটা এটা কি বেল? এটা থাই বেল। এই প্রথম হলো না, প্রতি বছরই হয় কিন্তু একটার বেশি দুটো ধরাতে পারি না। তাই নাকি? দুটো ছিল এবছর, একটা হয়েছিল এবার। দেখুন, অ্যাকচুয়ালি মাটিতে একটু আমার বোরন দেওয়া বেশি হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা। দিয়ে গাছের পাতাগুলো সব ইয়ে হয়ে গেছিলো, তো কেটে দিয়েছি। এবং এই আতা গাছটাতে প্রচুর ফল ছিল, এবার কেটে দিয়েছি, আবার নতুন করে বেরোচ্ছে আতা গাছ। হ্যাঁ, তো এটাই বলুন, আপনি প্রথম যখন লাগিয়েছিলেন মাটিতে কি দিয়েছিলেন? মাটিতে আমি যখন প্রথম ফল গাছ লাগাই, যে কোনো ফল গাছে ছোট টবে লাগাই এবং বিনা সার দিয়ে। আচ্ছা, শুধু মাটিতে দিয়ে? হ্যাঁ। আচ্ছা, তারপরে গাছ বড় হলে তখন, আচ্ছা, তখন ছোট গাছ তো নিতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় গাছ সার হলে তখন, তখন আপনি মিক্স সার দিয়ে। আচ্ছা, তো এর বয়স কত হলো? এটা ওই লকডাউনের সময় লাগানো এই গাছ, ফল গাছ। আচ্ছা আচ্ছা, মোটামুটি 3 বছর হয়ে গেল। আর দেখছি আমরা গাছে আমরা পেকে নিচে পড়ে যাচ্ছে, নষ্ট। কেউ খায় না নাকি? না, কেউ খায় না। ওই টক না, টক না, মিষ্টি। আমরা মিষ্টি তুলে চাটনি খাবেন? চাটনি খেতে হবে। হ্যাঁ, চাটনি খাবেন। কি সুন্দর লাগছে গাছে, দারুন, খুব সুন্দর, খুব সুন্দর। ছোটবেলায় আমরা এগুলো সুন্দর করে নিয়ে টক ঝাল নুন দিয়ে খেতাম, ধনে পাতা দিয়ে। এটা সবেদা, বয়স কত? এইটা আগেকার, এই সবেদা দুটো, এইটা এইটা লকডাউনের সময়, ওইটা পুরনো গাছ। আচ্ছা, এর নাম? এটা ল্যাংচা সফেদা বলে, একটু লম্বা ধরনের হয়। গাছটা একটু স্ট্রাগল করছে, এর জন্য গাছটা এবার সেভাবে ফল দেয়নি, এইভাবে আসতে শুরু করেছে। এইটা জোর আছে। বাহ, খুব সুন্দর দেখতে। প্রচুর ফল ছিল, ইঁদুরের অত্যাচার হয়েছিল। আচ্ছা, এই কাঁচা ফল এখান থেকে কেটে নিয়ে গিয়ে ট্যাঙ্কির পিছনে সব জমা করেছে। আচ্ছা, দেখো কত ফল ধরেছে, কি সুন্দর, অনেক ফল। তবে এটা অনেক দিন লাগে না পাকতে? অনেক দিন পাকতে লাগে। তো আপনি ফ্রেশ দেখবেন, এই সফেদা গাছের এই যে গায়ে দেখছেন না, এইগুলো যদি থাকে তাহলে জানবেন যে সফেদা ফ্রেশ সফেদা, একদম সুন্দর। এই একই পরিচর্যা, তাই তো দাদা? প্রথমে প্লেন মাটিতে দিচ্ছেন, তারপরে যখন বড় হয়ে যাচ্ছে তখন আপনি হাড় গুঁড়ো, শিং কুচি। আচ্ছা, বোরন জিঙ্কটা গাছে কখন দেওয়া হয়? ফল গাছে, ফল গাছে ফলটা আসার আগে সেই মুহূর্তে যদি একটু পটাশিয়াম বোরন দেওয়া হয়, কিন্তু আমার পরিমাণটা বেশি হয়, অল্প করে দিতে হবে, তাই তো? তাহলে ফুল আসার আগে ওগুলো দিতে হবে বেশি। আচ্ছা, এটা দেখছি কুল গাছ। এটা কি কুল? এটা হচ্ছে ভারত সুন্দরী। ভারত সুন্দরী, ভারত সুন্দরী। এইটাই হবে না আর একটু বড় হবে? আর একটু বড় হয়, বড়গুলো, বড়গুলো সব ওই যে দেখছেন না, ওখানে বড় বড় হয়ে আছে। আচ্ছা 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 আচ্ছা, ওখানে বড় আছে। এই দেখেন, এই সাইজটা কত বড় আছে, এই দেখেন। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। এই তাও বয়স কত হলো? লকডাউনে, বেশি সব লকডাউনেই ফল গাছ লাগিয়েছেন দাদা ভাই। আর এটা কি জাম গাছ? আমিও লাগিয়েছি, এখনো হয়নি। খেয়েছেন? একদম মিষ্টি, একটু টক নেই? না, একটু টক নেই। ও, যেটা আপনি ওই আরবের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছি। কি দারুন, দেখো একদম তেঁতুল গাছে তেঁতুল ঝুলে আছে। হ্যাঁ, এই এখানে হয়ে আছে, ছিল আর অনেক, ওই সব মেয়েরা এসে তো সুন্দর লাগছে। এটা অসাধারণ, অসাধারণ। এই প্রথম আমি গাছে তেঁতুল দেখলাম দাদা ভাইয়ের বাড়িতে এসে। এত ভিডিও করেছি তাদের মুখে শুনেছি যে ম্যাডাম ফুল আসে কিন্তু ফল আমরা আনতে পারছি না। দাদা একটু বলুন টিপস আমার দর্শকদের জন্য, কি করতে হবে? এই গাছটাকে কোন বড়তে দেবেন না, ছোট টবে দেবেন। আচ্ছা, এর যত রুট বাউন্ড হবে না তত গাছ ভালো হবে। আচ্ছা, আর বিশেষ সার দেবেন না। আচ্ছা, এই তেঁতুলটা হয়ে যাওয়ার পরে সামান্য একটু মিক্স সার দিয়ে, আচ্ছা, একটু কোন রকম নাইট্রোজেন যুক্ত খাবার দেবেনই না। আচ্ছা,
তাহলে দেখবেন ও ফল হতেই থাকবে। আচ্ছা 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 আচ্ছা, বাহ, এই তেঁতুল আর আপেলের একটু প্রবলেম হচ্ছে দর্শক বন্ধুরা বলছে। এটা জাম সাদা? এটা কালো, কালো জাম, খুব সুন্দর। এখানে ড্রাগন গাছ আছে, ড্রাগন হয়েছিল দাদা? প্রত্যেকবার হয়। তো মোটামুটি বয়স কত? দু বছর? ওই সব লকডাউনে, সব লকডাউন। এটা 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 কি ব্ল্যাকবেরি নাকি? না, এটা আপনার হচ্ছে গোলাপ জাম, গোলাপ জাম, গোলাপ জাম। আচ্ছা, পাতাগুলো ঝরে যাবে এখন সব। আচ্ছা আচ্ছা, এগুলো সব ড্রামে লাগানো আছে? হ্যাঁ, ড্রামে লাগানো আছে। জল কখন দেন দাদা? জল সকালে দিই। প্রতিদিন দেবেন? হ্যাঁ, প্রতিদিন দিই। আচ্ছা, এটা আঙ্গুর গাছ, আঙ্গুর হয় এবার? হবে, প্রতি গত বছর প্রচুর আঙ্গুর হয়েছিল। আচ্ছা, এবার আবার হবে। দুটো আছে না? হ্যাঁ, দুটো আছে। খুব সুন্দর, খুব সুন্দর। সার্থক এই বাগানে এসে সত্যি এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম দর্শক বন্ধু। এখানে অ্যাডেনিয়াম আছে, এটা তো গ্রীষ্মের ফুল, আর এখানে একটা অসাধারণ জারবেরা দেখো, আর এগুলো মাছি গাদা, বাঁধা হয়নি, বাঁধা। এটা কি ফুল দাদা? ওই মেয়ে পুঁতে রেখেছে, জারবেরা কেটে দিয়েছিল, ফুলে গেছে। ও, জারবেরা। এগুলো ডগ ফুল আছে ছোট ছোট, ওখানে দেখালাম বেশ বড় বড়, মাল্টি কালার, একদম অনেক ধরনের কালার আছে। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। আচ্ছা, এইখানে একটা আশ্চর্য জিনিস যেটা দাদা করেছে, ওফ কি দারুণ! একটা, দুটো, তিনটে, ও অসাধারণ, অসাধারণ। আর টমেটো হয়েছে দেখো দাদা, কিছু কিনতে হয় না আমার মনে হয়। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি কিছু লাগানো হয় দাদা? ধনে পাতা গত বছর লাগিয়েছিলাম, এবার লাগাইনি, লাগাননি। চন্দ্রমল্লিকার ছোট কিছু লাগানো হয়নি, কিচ্ছু লাগানো হয়নি। এখানে এসেছি, জারবের একটু তুলে দেন মুখটা, জল কম করেছে দেখো কি সুন্দর। এগুলো কি টিস্যু কালচার? এটা দেশি জারবের। আচ্ছা, এত বড় হয়েছে, বাহ। এখানেও আছে একটা পাতিলেবু, তাই তো? পাতিলেবু গাছ, আর ওই লেবুটা প্রুনিং করে দিয়েছেন। এটা কি লেবু, লেবু না করমচা? মিষ্টি করমচা, মিষ্টি করমচা। এখানে আছে স্ট্রবেরি, এটা কি গাছ? নীলমণি লতা। আচ্ছা, নীলমণি লতা। এটা আছে, হয়েছে, ছিল অনেক, সব তুলে নিয়ে চলে গেছে, প্রচুর ধরেছিল। ক্যাপসিকাম হয়েছে, বৌদি তুলে নিয়ে গিয়ে রান্না করে ফেলেছে। এটা একটা আছে সিকিমলটা, হ্যাঁ, বাড়ি ওয়ান, এটা বাড়ি ওয়ান একটা আছে। আর কেবলে বুটি ধরছে সব। এখানে একটা স্ট্রবেরি, অসাধারণ গ্রোথ। এটা কি আম? বারো মাসি আম দেখো, গাছে আম ধরে আছে, পেকেও গেছে তো। দাদা, এই পেয়ারা গাছটা আপনি কেটেছেন, এটা কি কাটার কি সময়সীমা আছে নির্দিষ্ট, না যখন তখন কাটা যায়? ওই যে আপনাকে বললাম না, গাছে বোরন আমার বেশি হয়ে গেছিল। আচ্ছা, যে গাছটা স্ট্রাগল করছিল, আচ্ছা আচ্ছা, যার জন্য আমি কেটে দিয়ে একটু খাবারটা আবার চেঞ্জ করে, আচ্ছা আচ্ছা, যে ফ্রেশনারে যে এরকম হয়ে গেছিল সব। এটা কি গাছ? এটা কমলা, কমলা হয়েছিল। আর এটা, এটাও কমলা, কমলা, সব হয়ে গেছে। এখন নতুন করে আবার ফুল আসবে, তাই তো? ফুল আসার আগে কি পরিচর্যা দাদা? ওই তো খাবার দিয়ে ছেড়ে দিয়েছিলাম, এবার একটু পিজিআর স্প্রে করব, করেছি, আর একবার করলে চলে আসবে। পিজিআর স্প্রে করলে চলে আসবে? হ্যাঁ, ওইটা তো যেমন 1 লিটারে, আমি যেটা করি সেটা এটা দি, মিরাকুলান মিরাকুলানি দি, 1 ml এই পিজিআর স্প্রে করলে চলে আসবে তো? হ্যাঁ, আমারও প্রবলেম হয়েছে, তাহলে করতে হবে। দেখো এটা কি গাছ দাদা? কি কমলা? অসাধারণ। আর দাদার আমার মনে হচ্ছে প্রচুর অ্যাডিনিয়ামও আছে, তাই না? এখানে একটা আম সবে নিয়ে এসেছেন, উনি এখনো লাগাতে পারেননি। খুব ভালো লাগলো দাদার। এইটা কি গাছ দাদা? এটা হচ্ছে লঙ্গন গাছ, লঙ্গন। এটা, এটা আপনার সেই চেরি, চেরি। এটা আমরা যে ছোট পাতার চেরিটা আনি, ওই চেরিটা তো খেতে ভালো হয় না, এবং এইটা হচ্ছে অরিজিনাল চেরি, বড় পাতার চেরি। আর এই হচ্ছে লেবু, অসংখ্য লেবুর ফুল চলে এসেছে। দাদা টিপস বলে দিল,
কোনো দর্শক বন্ধুর যদি গাছে এখনও ফুল না আসে তাহলে মিরাকুলান 1 লিটার জলের 2 ml গুলে স্প্রে করে দাও, দেখো তোমারও গাছে সুন্দর ফুল চলে আসবে। এটা দাদা পেয়ারা মনে হচ্ছে, যত্নের অভাবে কোনায় পড়ে আছে, এই যে ফুল গাছগুলোর জন্য যেতেই পারছি না আপনি। এখানেও একটা কি যেন মারা গেছে মনে হচ্ছে। হ্যাঁ ওই আপনার ইয়ে মানে ছোট লেবুটা হয় না, সুইট লেবু, সুইট লেবু মানে এখনো ডাল বেঁচে আছে বুঝলেন, একটা বেঁচে আছে। হ্যাঁ ওই শুকনো গুলো কেটে দেবেন তাহলে হয়ে যাবে। ঠিক কি করবে দাদা, 35 টব ছিল রাখতে পারছে না, তার জন্য এখানেও কিছু নিয়ে এসেছে। সম্পূর্ণ বাগান ফুল ও ফলে ভরা, খুবই সুন্দর খুবই সুন্দর। এখানে আবার এটা কি গাছ দাদা, এটা 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 সাদা জাম, সাদা জাম বেগুন গাছ লাগিয়েছেন উনি একটাই। এটা 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 লাল আতা, লাল আতা হয়েছিল। হ্যাঁ আচ্ছা, এটা জামরুল, জামরুল এটা কি সবুজ? হ্যাঁ সাদা সবুজ হয়েছিল না, হয়নি এই প্রথম লাগানো হয়েছে। আচ্ছা এখানে দেখছি রঙন নীলমণি, নীলমণি আচ্ছা। এই ফুল ফল নিয়ে থাকতে ভালো লাগে? অবশ্যই দিদি, এই এই তো জীবন, কর্মজীবনের পরে যেটুকু সময় পাই, যেটুকু সময় পাই সেটুকু গাছকে দিই, পরিবেশকে দিই। আর বন্ধু বান্ধব আড্ডা আর এখানে গাছ চর্চা কোনটা ভালো, মানে কোনটা তুলে নেবেন আপনি? অবশ্যই গাছ চর্চা, এরাই বন্ধু আমার। আচ্ছা এদের সাথে আড্ডা মারি, আচ্ছা অবসর সময় এদের সঙ্গে এসে আড্ডা মারতে ভালো লাগে। আচ্ছা মনটা বড় ভালো হয়ে যায় তাই না? অবশ্যই সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় এদেরকে দেখলে। দর্শক বন্ধুদের জন্য কিছু বলুন, এত সুন্দর ফুল এনেছেন আপনি, গাছ সম্পর্কে একটু বলুন। অনেকে বাগান করতে ভয় পাচ্ছে, বাগানি নতুন বাগানিদের জন্য কিছু বলুন। দর্শক বন্ধুদের বলবো, দেখুন এক লাফে তো কেউ ছাদে উঠতে পারে না, স্টেপ বাই স্টেপ ওঠে। গাছ করুন, ইজি গাছগুলো করুন, গ্রিন বাড়ান, পরিবেশকে দূষণ থেকে বাঁচান। হবে গাছে বেশি সার দেবেন না, বিনা সারে গাছ করুন। গাছ কিন্তু সার অভাবে মরে না, সারের জন্য মরে গাছ। জল অভাবে কম মরে, বেশি জলের জন্য বেশি মরে। জল কম দেবেন, সার কম দেবেন, গাছ করুন, অল্প অল্প করে করুন, দেখবেন যখন দুটো গাছ আপনি সাকসেস হয়েছেন তখন আপনার বাড়িতে অলরেডি আরও 10টা চলে আসবে। গ্রিন বাড়ান, পরিবেশকে বাঁচান। আমাদের যা অবস্থা বর্তমান পরিস্থিতি খুব খারাপ, টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, তার জন্য এই সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এই উদ্যোগটা নিতে হবে। এর থেকে ভালো বন্ধু হতে পারে না, না আপনার ছাড়া আপনার মনকেও ভালো করে, আপনার অবসর সময়টাও এখানে চলে যায়। অসংখ্য ধন্যবাদ দেবাশিস দাকে, আমাকে আপনার সব কর্ম বাদ দিয়ে আজকের দিনটা আপনি আমাকে দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে হবি অফ সুলেখার গার্ডেনে আমন্ত্রণ জানালাম, সপরিবারে আসবেন এবং আপনার প্রাইজটা আপনি নিজে হাতে গ্রহণ করবেন। দেবাশিস দার বাড়িতে এসে মনটা বড় ভালো হয়ে গেল। দর্শক বন্ধু, অনেকে আমরা যখন ইয়াং ছিলাম সিনেমা দেখে গান শুনে নাচ দেখে মনটা আমরা ভালো করতাম তাই না, কিন্তু এখন আমরা গাছপ্রেমী হয়ে উঠেছি, যেখানে সুন্দর ফুল ফল দেখব সেগুলো দেখলে আমাদের মনটা ভালো হয়ে যাবে। তাই বলছি আজকে সত্যি আমার দিনটা রিপাবলিক ডে, বিশেষ দিন, সেই দিনকে দেবাশিসদার বাড়িতে এসে মনটা বড় ভালো হয়ে গেল। দর্শক বন্ধু, তোমাদের যদি কারোর ইচ্ছা হয় আসতে অবশ্যই আসবে, দাদা ভাই বাড়িতে এসে ঘুরে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আবারও দেখা হবে নতুন কোনো বাগান নিয়ে। আজকে আসি, তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।